নানা বিতর্কের মধ্যে যুক্তরাষ্ট্র গেলেন সাকিব আল হাসান, মন্তব্য করেননি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া প্রসঙ্গে, নিউজিল্যান্ড সফরে সতীর্থদের জন্য জানালেন শুভকামনা। অবশ্যই মিস করব, খেলতে পারলে তো অবশ্যই ভালো লাগতো, বাট এখন আসলে কিছু করার নাই, দেখা যাক কি হয়, টিমের জন্য গুড উইশেস। কাদের মির্জা বাদলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে নোয়াখালীর বসুরহাটে 144 ধারা জারি, গুলিতে সাংবাদিকের মৃত্যুর বিচার চেয়ে সতীর্থদের সমাবেশ। রাজধানীতে ব্যাংক ঘিরে দুর্ধর্ষ ডাকাত চক্র, অস্ত্রের মুখে টার্গেটকে তোলা হয় গাড়িতে, সর্বস্ব লুটে নিয়ে ফেলে দেয়া হয় নির্জন স্থানে, গ্রেফতার সাত। রাজধানীর মানিকনগরের পুড়ে যাওয়া কুমিল্লা পত্রে মানুষের অসহায় রাত যাপন, খোলা আকাশের নিচে বেশিরভাগ বস্তিবাসী। তিনটি এক্স-রে মেশিনের সবকটি নষ্ট, আলট্রাসনো ইসিজি সিআর মেশিনও অচল, ঢাল তলোয়ার ছাড়াই চলছে গাইবান্ধা জেলা হাসপাতাল, ভোগান্তি চরমে। এবং আকাশে ওড়ার পরই বিমানের ইঞ্জিন বিস্ফোরণ, আগুন, পাইলটদের দক্ষতায় যুক্তরাষ্ট্রের ডেনভারে নিরাপদে অবতরণ, বেঁচে গেলেন 241 আরোহীর সবাই।